তো এই সিনেমার শুরুতেই একজন বলে ওঠে, কাল থেকে আবার ফিফথ ক্লাস স্টার্ট হচ্ছে। তখন অন্যজন জবাব দেয়, তাহলে তো আবার 8টার সময় উঠতে হবে। এরপর আমাদের কিছু ছেলেমেয়েদের ইন্ট্রোডাকশন দেওয়া হয়, যাদের নাম ছিল অ্যান্থনি, জেইডা, সামার, ইলাই। তো এর পরবর্তী সিনে ক্লাসরুমে আমাদের একজন টিচার সালিনাকে দেখানো হয়, যার সাথে স্টুডেন্টদের বন্ড অনেকটা ভালো ছিল। এরপর একটা প্যারেন্টসদের ওয়েলকাম পার্টি হয়, যেখানে প্রিন্সিপাল সকলকে জানায় টিচার সালিনা প্রেগনেন্ট রয়েছে, এই জন্য তার জায়গায় একজন নতুন সাবস্টিটিউট টিচার আসবে। এইখানে আমরা দুটো প্রাণীকে দেখতে পাই, এরা এই সিনেমার শুরুতে কথা বলছিল। একজনের নাম ছিল লিও আর একজনের নাম হচ্ছে স্কোর্টল। এখানে একটা লোকের কাছ থেকে লিও জানতে পারে যে তারা 75 বছর পর্যন্ত বেঁচে থাকে। এবার লিওর এটা জানার আগ্রহ হয় যে তার বয়স কত হলো, এই জন্য সে ফায়ার অ্যালার্ম অন করে দেয়, যার পর তারা সেকেন্ড ক্লাসের প্রাণী সিনাবানের সাথে দেখা হয় এবং তার কাছে জানতে পারে তার বয়স হচ্ছে 74 বছর। ক্লাসরুমে লিও খুবই দুঃখী ছিল, কারণ তার স্বপ্ন ছিল ডিম চুরি করা এবং সমুদ্রের ঘাস খাওয়া, খরগোশের পিছনে যাওয়া এবং এভারগ্লিডসের জঙ্গলে ঘুরে বেড়ানো, কিন্তু এখনো সে কিছুই করতে পারেনি। তো এরপর ক্লাসে সাবস্টিটিউট টিচার মিস ম্যালকিন ইন্টার হয়। সে খুবই রুড ছিল এবং মিস সালিনার সমস্ত রুলস তুলে দিয়ে সে নিজের পুরাতন রুলসগুলো অ্যাপ্লাই করে এবং আগের মতোই সে একটা পেট কেয়ার সেশন চালু করে, যেটাতে সকলকে একদিনের জন্য পেট নিয়ে গিয়ে তার দেখাশোনা করতে হতো। এখানে আমাদের দেখানো হয় যে লিও আর স্কোয়ার্ডসের আগের এক্সপিরিয়েন্স একদমই ভালো ছিল না, বাচ্চাগুলো তাদের নিয়ে গিয়ে তাদের উপরে এক্সপেরিমেন্ট করতো। এরপরেও লিও রাজি হয়ে যায়, কারণ সে এইখান থেকে পালাতে চাইছিল, তার শেষ জীবনটা সে ভালোভাবে কাটাতে চাইছিল। তো এরপর মিস ম্যালকিনের জোর করার জন্য সামার লিওকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। স্কোয়ার্ড লিওকে অ্যাডভাইস দেয়, যখন এভারগ্লেডসের জঙ্গলে কোনো প্রাণী তার উপর অ্যাটাক করতে যাবে, তখন নিজের রং পাল্টে যেন কোথাও লুকিয়ে পড়ে। লিও বলে, আমি কোনো গিরগিটি নই। তখন স্কোয়ার্ড জানায়, তাহলে তো তোকে কেউ বাঁচাতে পারবে না। তো এরপর আমরা বাড়িতে দেখতে পাই লিও এখান থেকে পালাতে চাইলেও সে অনেক স্লো ছিল এবং এখানে আমরা জানতে পারি সামারের একটা প্রবলেম ছিল, সে অনেক বেশি কথা বলতো, কাউকে বলার কোনো চান্সই দিত না। এখানে অ্যাক্সিডেন্টালি লিও খুব জোরে চেঁচিয়ে ফেলে, যেই কারণে সামার জেনে যায় যে সে কথা বলতে পারে। লিও তাকে এইটা সিক্রেট রাখতে বলে এবং তাকে মিথ্যা বলে যে সে খুবই স্পেশাল, এই জন্যই তার কথা শুনতে পাচ্ছে। তো এইভাবে তারা দুজন একে অপরের সাথে কথা বলতে শুরু করে। সামারের প্রবলেম জানার পর সে তাকে অ্যাডভাইস দেয় যে যখনই তুমি কথা বলবে তখনই অন্যের ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করবে, তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে। তো পরের দিন ক্লাসে লিও ফিরে এসেছিল, তখন তাকে দেখে স্কোয়াড বলে, একদিনই এভারগ্লেডস থেকে ঘুরে চলে এলে। যাই হোক, আজকে ম্যালকিন সমস্ত স্টুডেন্টসদের ল্যাপটপের জায়গায় তাদেরকে বড় বড় বই ধরিয়ে দেয় এবং ক্লাস শেষ হলে সমস্ত স্টুডেন্টরাই ম্যালকিনের উপর অনেক রেগেছিল। এখানে কথা বলতে বলতে সামার একজনের কাছে ওপিনিয়ন চাই, যেটা বাকিরা পছন্দ করে। এখান থেকে যাবার সময় সামার লিওকে থ্যাঙ্কস জানায়, যেটা দেখে স্কোয়াড একটু কনফিউজ ছিল। তো পরের দিন ক্লাসে ম্যালকিন সকলকে বলে, তোমাদেরকে ডিসিপ্লিন শিখতে হবে এবং সকলকে ওয়ার্নিং দেয়, যদি তারা ঠিকভাবে ক্লাস না করে তাহলে তাদের ফিফথ ক্লাস আবার প্রথম থেকে শুরু করতে হবে। আজকেও পেট কেয়ার সেশনে সামার লিওকে দ্বিতীয়বারের জন্য নিয়ে যেতে চাইছিল, কিন্তু সকলেই একবারই নিয়ে যেতে পারত, এই জন্য আজকে ইলাই লিওকে নিয়ে যেতে চাই। তো স্কুল শেষ হওয়ার পর সামার ইলাইকে জিজ্ঞাসা করে তার সাথে কি খেলতে পারে। তখন ইলাই ড্রোনটা সামারকে চেক করে দেখে সে অসুস্থ, এই জন্য তাকে পারমিশন দেয় না। তো বাড়িতে ইলাই তার ফ্রেন্ডের সাথে খেলা করছিল, কিন্তু তার সাথে আমরা ড্রোনটাকেও দেখতে পাই এবং এখানে আমরা জানতে পারি ইলাই লাইফস্টাইলের ব্যাপারে এবং এটাও জানতে পারি যে এই ড্রোনটি ইলাইয়ের খেয়াল রাখত, কিন্তু এর মধ্যে কোনো হিউম্যান ইমোশন ছিল না। এখান থেকে লিও পালানোর চেষ্টা করে, কিন্তু কিছু ইলেকট্রনিক্স জিনিসের জন্য সে পালাতে পারে না এবং অ্যাক্সিডেন্টালি ইলাই তাকে দেখে ফেলে কথা বলতে। তো লিও তাকেও তার এই সিক্রেটটাকে সিক্রেট রাখতে বলে এবং ইলাই প্রবলেম জানার পর লিও তাকে একটা অ্যাডভাইস দেয় যে একটা লেটারে তার প্রবলেমগুলো লিখে ড্রোনকে পাঠিয়ে দিতে এবং এটা করলে তার প্রবলেমও সলভ হয়ে যায়। তো পরের দিন সকালে তারা দুজনে খুবই মজা করছিল এবং এই সময় ড্রোনটি হিউম্যান ইমোশন শেখার চেষ্টা করছিল এবং মানুষের চালচলন কপি করার চেষ্টা করছিল। এরপর আমরা স্কুলের সিন দেখতে পাই, যেখানে জেইডা সামারকে একটা ইনভাইটেশন কার্ড দেয় এবং বলে সে শুধুমাত্র কিছু বন্ধুদেরই ইনভাইট করেছে। এখানে ইলাই লিওকে তার জায়গায় রেখে দেয় এবং স্কোয়াড আবার তাকে বলে, আজকেও কি এভারগ্লেডস থেকে ঘুরে এলে নাকি। তো এর পরের সিনে আমরা মিস্টার জেকে দেখতে পাই, যে খুবই ধনী মানুষ ছিল। সে হেডমাস্টারকে মিসেস ম্যালকিনের ব্যাপারে বলে এবং আমরা এখানে জানতে পারি তিনি এই স্কুলটি তৈরি করতে অনেক টাকা ডোনেট করেছেন। তিনি মিস ম্যালকিনকে রিপ্লেস করার কথা বলছিলেন, কিন্তু প্রিন্সিপাল এটা করতে পারত না, এই জন্য মিস্টার জে তাকে বলে তার জন্য কিছু করতে। তো পরের দিন ক্লাসে আমরা দেখতে পাই সকলের লেখা শেষ হয়ে যাওয়ার পরেও ম্যালকিন জেইডাকে এক্সট্রা কিছু টাইম দেয়
তো আজকেও একজনকে পেটকে নিয়ে যেতে হতো তার দেখাশোনা করার জন্য। আজকেও ইলাই দ্বিতীয়বারের জন্য লিওকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। এটা দেখে স্কট আরো বেশি কনফিউজ হয়ে যায়। সামার বলে যে কেউ শুধুমাত্র একবারই নিয়ে যেতে পারে। ইলাই লিওর প্রশংসা করে বলে সে খুবই অসম। এটা শুনে আজকে জেডা লিওকে নিয়ে যায়। এরপর আমাদের মিস্টার জে এর বাড়ির সিন দেখানো হয়। আমরা জানতে পারি সে একজন ডক্টর এবং আজকে তারা প্রিপারেশন করছিল তার মেয়ে জেডার একটা পার্টির জন্য। তো এখানেও রুমে লিও জেডার সাথে কথা বলতে শুরু করে। জেডা ভাবতো সে একদম পারফেক্ট এবং সকলেই তাকে দেখে জেলাস ফিল করে এবং তার জন্য এটা জরুরি অন্যান্য ধনী ছেলে মেয়েদের মতো শো অফ করা। এখানে লিও জেডাকে কিছু অ্যাডভাইস দেয় যেই কারণে তার প্রবলেমও সলভ হয়ে যায়। জেডা তার বাবার কাছে যায় এবং বলে আরো কিছু ফ্রেন্ডসদের ইনভাইট করতে। তো এই পার্টিতে আমরা দেখতে পাই জেডা তার নতুন বন্ধুদের সাথে কথাবার্তা বলে এবং তাদের ব্যাপারে আরো বেশি জানতে পারে। এখানে তার বাবা আসে এবং বলে তোমরা বাকি প্রাণীগুলোকে দেখতে যেতে পারো, কিছু প্রাণী এখানে এনে রাখা হয়েছিল। তখন লিও একটা হর্সের সাথে কথা বলতে শুরু করে এবং সে জানতে পারে তারা সকলে এখানে বন্দী থাকার জন্য খুবই দুঃখী ছিল। এরপর জেডা লিওর কাছে আসে, তখন এখানে সামারও চলে আসে। সে জেডাকে দেখে বুঝতে পারে সে কোনো একটা ব্যাপার নিয়ে উদাস রয়েছে। জেডাকে এটা বললে সে জানায় তার প্যারেন্টসরা কখনোই এটা বুঝতে পারে না, তারা ভাবে সবসময় সে খুশি থাকে। তখন সামার জেডাকে জিজ্ঞাসা করে যে সে কি করলে হ্যাপি ফিল করবে। তখন লিও তাদের ইশারা করে এই প্রাণীগুলোর দিকে। এরপর সে তার বন্ধুদের মিলে প্রাণীগুলোকে ফ্রি করে দেয় এবং এখানে লিও একটা চান্স পেয়ে যায় এখান থেকে পালিয়ে যাওয়ার। কিন্তু যখন সে দেখে বাকিটা তার কেয়ার করে এবং তাকে খোঁজার চেষ্টা করছে, তখন সে এখান থেকে যেতে পারে না। সকলে আবার স্কুলে ফিরে আসার পর লিও তার এস্কেপ প্ল্যান ক্যান্সেল করে দেয় এবং এরপর বারে বারে প্রত্যেক স্টুডেন্টরাই লিওকে নিয়ে যেতে শুরু করে এবং রিটার্ন করার সময় তারা সকলেই একটা লাইনই বারবার বলে। এরপর সমস্ত স্টুডেন্টরাই ক্লাসে খুব ভালো পারফর্ম করছিল এবং ক্লাস শেষ হয়ে গেলে তারা লিওকে কিছু খাবার এবং অন্যান্য জিনিস দিয়ে যেত। সামার লিওকে একটা মোবাইল দিয়ে যায় এবং ফাইনালি স্কোয়াড এটা বুঝতে পেরে যায় যে সে তাদের সাথে কথা বলে। স্কোয়াড লিওকে বলে এটা চিটিং করা হচ্ছে। লিও বলে মারা যাবার আগে আমি ভালো কিছু করতে চাই, আমার অ্যাডভাইস তাদের জীবন বদলে দিয়েছে এবং সে একটা বন্ড তৈরি করতে চাই। স্কোয়াড লিওকে মনে করায় এর ফল কি হতে পারে। লিও বলে আমি শুধু জাস্ট কিছু ফ্রেন্ড বানাতে চাইছি যারা আমার মারা যাওয়ার পর আমার জন্য কিছু ভালো কথা বলতে পারে। স্কোয়াড বলে যখন মারা যাবার কথা বলছো তখন এটা যেন খুব তাড়াতাড়ি না চলে আসে। তো পরের দিন আমরা দেখি আজকে অ্যান্থনি পালাচ্ছিল লিওকে নিয়ে যাওয়ার এবং আমরা আগেই দেখেছি যে অ্যান্থনি খুব ভালো একটা ছেলে ছিল না। তবে আজকে লিওকে বাঁচানোর জন্য স্কোয়াডও তার সাথে চলে যায় এবং বাড়িতে স্কোয়াড চেষ্টা করে অ্যান্থনি প্রবলেম সলভ করার, কিন্তু সে এটা করতে পারে না। তারপর লিও অ্যান্থনি প্রবলেম সলভ করে। অ্যান্থনি জানায় সে দুঃখী রয়েছে কারণ তার সমস্ত ফ্রেন্ডসরা অন্য ক্লাসে চলে গেছে। লিও বলে বিশ্বাস করো এই টাইমটা কখনোই ফিরে আসবে না, সবকিছু জানার প্রয়োজন নেই, শুধু তোমার এই সময়টাকে এনজয় করো। তো পরের দিন ক্লাসে আমরা দেখতে পাই লিওর পিরিয়ড শেষ হওয়ার পর এবার স্কোয়াডের পালা ছিল, কিন্তু কেউই স্কোয়াডকে নিয়ে যেতে চাইছিল না। তখন ম্যালকিন সকলকে বলে যদি তোমরা লিওকে নিয়ে যেতে চাও তাহলে তোমাদেরকে এটা প্রুফ করতে হবে যে তোমরা তাকে নিয়ে যাওয়ার যোগ্য। এবং মিস ম্যালকিন সকলকে একটা মিশন দেয় যে তার ক্লাসকে র্যাঙ্কে সব থেকে উপরে নিয়ে যেতে হবে এবং একাডেমিয়া ক্যাথলন জিততে হবে। এর জন্য সকলেই রাজি হয়ে যায়। স্কোয়াড একটু দুঃখী ফিল করছিল কারণ কেউই তাকে নিয়ে যেতে চাইছিল না, কিন্তু লিও হ্যাপি ছিল কারণ তার জন্য স্টুডেন্টরা তাদের বেস্ট করতে চাইছিল। এরপর সকল স্টুডেন্টসই ভালো পারফর্ম করতে থাকে এবং তারা প্রত্যেক টাস্কেই তাদের বেস্ট দিতে থাকে। এখন ক্লাসটি নাম্বার ওয়ানে যাওয়ার জন্য আর মাত্র একটা স্টার বাকি ছিল। সকলেই এর জন্য মিস ম্যালকিনের প্রশংসা করছিল কারণ সকলেই ভাবছিল মিস ম্যালকিনই এর পিছনে রয়েছে। রাত্রিবেলায় লিও সামারের সাথে কথা বলছিল এবং এখন আমরা দেখতে পাই তার কাছে অনেকগুলো ফোন রয়েছে। লিও সামারকে হিস্ট্রি ফেয়ার প্রেজেন্টেশনের জন্য মোটিভেট করছিল এবং তাকে জানায় সে শুধু তার সাথেই কথা বলে। তখনই অন্যান্য ফোনগুলোও বেজে ওঠে। লিও সবকিছুকে হ্যান্ডেল করতে পারতো না, তখন স্কোয়াডে লিওকে সাহায্য করার জন্য একটা ফোন তাকে দিতে বলে এবং ফোনটি নিয়ে সে লিওর ভিডিও তৈরি করে। তো পরের দিন দেখি সকলেই এখন জেনে গিয়েছিল লিও সকলের সাথেই কথা বলে। তারা লিওর উপরে বিলিভ করতো যে লিও তাদের হেল্প করেছে এবং তারা নিজেরাও লিওর সমস্ত সিক্রেটকে সিক্রেট রেখেছিল। কিন্তু যখন তারা জানতে পারে যে তাদের কিছু সিক্রেট লিও স্কোয়াডের সাথে শেয়ার করেছে তখন তারা লিওর উপরে খুবই রেগে যায়। এই সময় মিস ম্যালকিনও ক্লাসে ঢুকতে যাচ্ছিল এবং এইসব দেখে সে ক্লাসের বাইরেই দাঁড়িয়ে যায়। সমস্ত স্টুডেন্টসই দুঃখী হওয়ার সাথে সাথে তারা লিওর উপরে রাগও করেছিল। মিস ম্যালকিন বাইরে থেকেই এই সব কিছু শুনছিল এবং সে এটা জেনে খারাপ ফিল করে যে স্টুডেন্টরা তার জন্য নয় লিওর জন্য এত ভালো রেজাল্ট করছে। তো এরপর মিস ম্যালকিন ক্লাসে এসে সকলকে বলে তোমাদের এত ভালো পারফর্ম করার জন্য আজকে তোমাদের রেস্ট নেওয়া দরকার। সকলের চলে যাওয়ার পর মিস ম্যালকিন লিওর সামনে এসে দাঁড়ায়।
এরপরের সিনে আমরা দেখতে পাই ম্যালকিন লিওকে একভাবে প্রশ্ন করে যাচ্ছিল। সে ভাবছিল যে লিও তার স্টুডেন্টসদের চুরি করে নিয়েছে এবং তার শেখানোর টেকনিককে অপমান করেছে। এখানে লিও ম্যালকিনের প্রবলেমকে খোঁজার চেষ্টা করে। ম্যালকিন তার পুরো লাইফেই তার বেস্ট করার চেষ্টা করেছে, কিন্তু সে একজন সাকসেসফুল টিচার হতে পারেনি। লিও তাকে মোটিভেট করে আর বলে, এটা সাকসেসের ব্যাপারে নয়, একজন ভালো টিচার সবসময় এটাই চায় তার স্টুডেন্টরা ভালো কিছু করুক, এবং তাদের সাকসেসই একজন টিচারকে সাকসেসফুল করে। মিস ম্যালকিন সবকিছুই বুঝতে পারে এবং সে বলে, পরের দিন আমি সকলকেই বলবো স্টুডেন্টসরা তোমার জন্য ভালো করেছে। লিও বলে, তারা এখন আমার উপর রেগে আছে, এখন তাদেরকে নিজেদের প্রেজেন্টেশনে ফোকাস করতে দাও। ম্যালকিন বলে, কাল তুমি আমার সাথে যাবে। তো পরের দিন আমরা দেখতে পাই সকলেই লিওকে মিস করছিল। একজন বলে, সে আমাদের ধোকা দিয়েছে, এই জন্য তার চিন্তা না করে আমাদের হিস্ট্রি ফেয়ার প্রেজেন্টেশনে ফোকাস করা উচিত। এখানে ম্যালকিন লিওকে নিয়ে এসেছিল এবং সে লিওকে জানায় সে তাকে বাইরে কি হচ্ছে সবকিছুই বলবে। তো এরপর প্রেজেন্টেশনে সকল বাচ্চারাই খুব ভালো করছিল এবং তারা প্রাইজও জিতে যায়, এবং এই জন্য স্টুডেন্টদের ম্যাজিক্যাল মিউজিয়ামে যাওয়ার একটা ট্রিপ দেওয়া হয়। সকলই এখানে মিসেস ম্যালকিনের প্রশংসা করছিল, যেগুলো দেখে ম্যালকিন ভাবে তার এটা দরকার। এদিকে লিও জানতে চাইছিল বাইরে কি হচ্ছে, কিন্তু মিস ম্যালকিন তাকে আটকে দেয়। এরপরের সিনে আমরা দেখতে পাই ম্যালকিন সিটি থেকে বাইরে চলে যাচ্ছিল। লিও তার পাশের সিটে বসেছিল এবং সে জিজ্ঞাসা করে যাচ্ছিল প্রেজেন্টেশনে কি হয়েছে। ম্যালকিন লিওকে নিয়ে এভারগ্লেডসের জঙ্গলে আসে এবং সে লিওকে বলে, স্টুডেন্টরা জিততে পারেনি, তারা তোমাকে দেখতে চায় না, এই জায়গাটা তোমার ড্রিম ছিল, তোমার শেষ জীবনটা ভালোভাবে কাটাও। পরের দিন সকল স্টুডেন্টসরাই লিওকে মিস করছিল, আর এখানে মিস ম্যালকিন খুবই খারাপ একটা জিনিস করে। সে সকলকে লিওর ব্যাপারে ম্যানিপুলেট করে তাদেরকে লিওর ব্যাপারে মিথ্যা কথা বলে এবং স্কোয়াডকে ওয়ার্ন করে, সে যদি সত্যি কথা বলে তাহলে তার অবস্থা অনেক খারাপ হবে। সকলই এর জন্য অনেক খারাপ ফিল করছিল। তারা শেষবারের মতো লিওকে গুড বাই বলতে পারেনি। এরপর সকল স্টুডেন্টসরা ম্যাজিক মিউজিয়ামে যেতে শুরু করে এবং এই সময় এভারগ্লেডসের জঙ্গলে লিও খুবই ভয় পেয়েছিল। আমরা ক্লাসরুমে দেখতে পাই স্কোয়াড ড্রোনকে কল করে সাহায্যের জন্য, এবং তার আসার পর সে ম্যালকিনের ব্যাপারে সমস্ত সত্য কথা তাকে বলে দেয়। এরপর তারা দুজনে স্কুল বাসকে ফলো করে। এদিকে এভারগ্লেডসের জঙ্গলে লিও কিছু ইনসেক্টদের খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এর জন্য সে অনেক স্লো ছিল। অন্যদিকে বাসটিকে খুঁজে পাওয়ার পর স্কোয়াড সমস্ত স্টুডেন্টসদের ম্যালকিনের ব্যাপারে জানিয়ে দেয় এবং তারা সকলেই ম্যালকিনকে ফোর্স করে লিওকে সে কোথায় রেখেছে। এদিকে আবার এভারগ্লেডসের জঙ্গলে আমরা দেখতে পাই বাকি প্রাণীরা লিওকে নিয়ে মজা করছিল, কিন্তু একটা সময় লিও সেই সব প্রাণীদের খুঁজে পেয়ে যায় যাদেরকে সে পালাতে হেল্প করেছিল, এবং তারা লিওকে সব কিছু দেয়, খাবার, তার প্রয়োজনীয় জিনিস, এবং খুব ভালোভাবেই তার দেখাশোনা করে। কিন্তু লিও এখনও স্টুডেন্টদের মিস করছিল। অন্যদিকে স্কোয়াড এভারগ্লেডসে আসার পর ড্রোনকে বলে তাকে এখানে নামিয়ে দিয়ে বাকি স্টুডেন্টসদের হেল্প করতে। এদিকে বাসে আমরা দেখতে পাই এখানে একটা প্রবলেম ছিল, কারণ কোচ কোনোভাবেই তাদেরকে এভারগ্লেডসে নিয়ে যেত না, এই জন্য তারা তাকে একটা জায়গায় ছেড়ে দিয়ে এভারগ্লেডসের দিকে যেতে শুরু করে। এদিকে জঙ্গলে লিও জানতে পারে যে তাদের লাইফ সাইকেল 75 বছরের নয়, যদি তাদের কোনো ক্রোকোডাইল খেয়ে না ফেলে। লিও এটা জেনে খুবই হ্যাপি ছিল। এরপর যেতে যেতে তারা কিছু ক্রোকোডাইলদের দেখতে পায়। তখন এখানে আওয়াজ করতে করতে স্কোয়াডও চলে আসে, যে কারণে সমস্ত ক্রোকোডাইলগুলো জেগে গিয়েছিল। সকল প্রাণীগুলো এখান থেকে পালিয়ে যায়। এবার ক্রোকোডাইলগুলো লিওর উপরে অ্যাটাক করতেই যাবে, তখনই এখানে স্কুল বাস চলে আসে এবং এরপর ক্রোকোডাইলগুলো স্টুডেন্টসদের উপরে অ্যাটাক করতে যায়। তখন মিস ম্যালকিন ক্রোকোডাইলগুলোকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু তার চেষ্টায় কোনো কাজ হচ্ছিল না। তখন সামার কথা বলতে শুরু করে এবং তার কথা শুনতে শুনতে কুমিরগুলো বোর হয়ে যায়। এরপর তারা লিওর সেলটাকে খুঁজে পায় এবং তারা সকলে ভাবছিল লিও হয়তো মারা গেছে, কিন্তু এরপর গাছের ভেতর থেকে লিও বেরিয়ে আসে এবং তারা লিওকে দেখে খুবই খুশি ছিল। পরদিন ক্লাসরুমে ক্লাস টিচার সালিনা ফিরে আসে। এরপর সিনে আমরা দেখতে পাই সমস্ত স্টুডেন্টসদের ক্লাস শেষ হয়ে গিয়েছিল এবং তারা শেষবারের জন্য লিওকে বিদায় জানায়। লিও তাদেরকে বলে, তোমরা নিজের জন্য একটা লিওকে খোঁজো, যেটা তোমার মা হতে পারে, তোমার বাবা হতে পারে, বা তোমার ফ্রেন্ডস হতে পারে। এরপর মিস ম্যালকিনকেও একজন পার্মানেন্ট টিচার করে দেওয়া হয় এবং এইভাবে একটা হ্যাপি এন্ডিং এর সাথে সিনেমা এইখানে শেষ হয়ে যায়। এমন কোনো মুভি যেটা তোমরা এক্সপ্লেইন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।